বনগাঁতে শুরু হলো জেলা লোক সংস্কৃতি উৎসব। জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় আগামী 3 তারিখ পর্যন্ত চলবে অনুষ্ঠান। থাকছে আদিবাসী নৃত্য, ছৌ নাচ এবং আরো নানান অনুষ্ঠান। বনগাঁতে শুরু হলো জেলা লোক সংস্কৃতি, আদিবাসী সংস্কৃতি ও যাত্রা উৎসব। 1 ডিসেম্বর থেকে 3 ডিসেম্বর পর্যন্ত চলবে এই উৎসব। উত্তর চব্বিশ পরগনা জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় এবং বনগাঁ মহকুমা প্রশাসন ও বনগাঁ পৌরসভার সহযোগিতায় বনগাঁ খেলাঘর ময়দানে চলবে এই উৎসব। উৎসবে প্রতিদিনই নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা থাকছে। থাকছে আদিবাসী নৃত্য, বাউল সঙ্গীত ও যাত্রাপালা। শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠানে বাংলার ঢাক, ছৌ নাচের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। ছৌ নাচ দেখতে অনুষ্ঠান স্থলে ভিড় জমান বহু মানুষ। জানা গেছে অনুষ্ঠানের বিভিন্ন দিনে থাকবে ভাটিয়ালি সঙ্গীত, আদিবাসী নৃত্য, বাউল সঙ্গীত, লোকগান। এছাড়াও থাকবে যাত্রাপালা। জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক পল্লব পাল বলেন, এই জেলাতে প্রায় 9,500 লোক শিল্পী আছেন। দপ্তরের নির্দেশে প্রতি বছর জেলার বিভিন্ন প্রান্তে অনুষ্ঠান হয়। এবছর আমরা বনগাঁকে বেছে নিয়েছি। আগামী 3 দিন ব্যাপী অনুষ্ঠান চলবে। অনুষ্ঠানের শেষ দিনে পরিবেশিত হবে পুরুলিয়ার ছৌ নাচ। আমরা এবার বনগাঁকে বেছে নিয়েছি, জেলার বিভিন্ন প্রান্ত যেখানে লোকশিল্পীদের আধিক্য বেশি সেখানেই অনুষ্ঠান হয়ে থাকে। আগামী 3 দিন, অর্থাৎ আজকে উদ্বোধন হয়ে গেল 1 ডিসেম্বর, 3 ডিসেম্বর পর্যন্ত এই অনুষ্ঠান চলবে এবং প্রতিদিনই যাত্রাপালা থাকবে এবং বিভিন্ন লোকাঙ্গিকের অনুষ্ঠান থাকবে। যেমন প্রথম দিন কলকাতার যাত্রাপালা রয়েছে, দ্বিতীয় দিন রয়েছে স্থানীয় যাত্রাপালা, যাত্রা দলকেও এখান থেকে প্রমোট করা হবে বা তাদেরকেও তুলে ধরা হবে যাত্রা শিল্পীদের। এর পাশাপাশি জেলার যতগুলি লোকশিল্পী আছেন, বিভিন্ন আঙ্গিকের লোকশিল্পী আছেন, তারা প্রত্যেকেই এই মঞ্চে অনুষ্ঠান করবেন। যেমন শেষ দিনে রয়েছে বনগাঁর বিখ্যাত সেই অষ্টক যাত্রাপালা, সেটাও এই মঞ্চে মঞ্চস্থ করা হবে এবং তার সঙ্গে রয়েছে পুরুলিয়ার ছৌ। সুদূর পুরুলিয়া থেকে বিখ্যাত সুশান্ত মাহাতো সম্প্রদায় ছৌ শিল্পীরা আসছেন। আমরা এই লোকপ্রসার প্রকল্পের শিল্পীদের, বলা চলে এটা বার্ষিক অনুষ্ঠান, তাদেরকে নিয়ে আয়োজন আমরা সম্পন্ন করছি। বনগাঁ পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ বলেন, মুখ্যমন্ত্রী শিল্পীদের সম্মান জানাতে নানা অনুষ্ঠানের আয়োজন করেছেন, এটি তারই একটি অঙ্গ। আগামী কয়েকদিন বনগাঁতে শিল্পীদের মেলা বসবে। সরকারের পক্ষ থেকে এই উদ্যোগ তথ্য সংস্কৃতি দপ্তর নিয়েছে। আমাদের সেই জেলা তথ্য সংস্কৃতি দপ্তর আজকে এই অনুষ্ঠানটা বনগাঁয় করছে। প্রচুর আদিবাসী সম্প্রদায়ের মানুষ বসবাস করে, তারা এই সাংস্কৃতিক জগতটা নিয়েই অনেকটা অংশ জুড়ে আছে। এখানে ঢাকিদের সারা বাংলায় বিখ্যাত, সেই জায়গাটা এই জেলার অনুষ্ঠানটা আজকে এখানে করার জন্য এখানে আজকে প্রচুর মানুষ আসছে এটাকে দেখার। তাই আমরা বলবো যে এই যে সাংস্কৃতিক জগতের অবলুপ্ত জিনিসকে যিনি বাঁচিয়ে রাখলেন, তার নাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেটা সুচারুভাবে সারা বাংলার বিভিন্ন গ্রাম থেকে গ্রামান্তরে তিনি ছড়িয়ে দিচ্ছেন এবং এটা আরও মানুষের কাছে আকর্ষণীয় হচ্ছে। আমরা খুশি, আমরা এই অনুষ্ঠানটা পেয়ে আমরা সমস্ত আদিবাসী সমাজকে আজকে বনগাঁ শহরের বুকে দেখতে পাচ্ছি। শুভসাচী ভট্টাচার্য ও সোম দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।